আমি মোজাদ্দেদ আল ফিসানি, টিম ফিজিও। আজকে আমাদের টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন কাজী নুরুল হাসান সোহান কিপিং করতে গিয়ে বাঁ হাতের ইন্ডেক্স ফিঙ্গারে আঘাতপ্রাপ্ত হন। ম্যাচ শেষে আমরা তাকে স্ক্যান করতে নিয়ে যাই এবং এক্স রেতে তার হাতের একটি ফ্র্যাকচার ধরা পড়ে। তারপর আমরা ডক্টর দেবাশিস স্যারের সাথে বিষয়টা নিয়ে আলাপ করি এবং এই ধরনের ইঞ্জুরি ক্ষেত্রে 3 সপ্তাহ সময় লেগে যায় পুরোপুরি ঠিক হতে। তো আমরা এই মুহূর্তে তার যে কন্ডিশন তাতে তিনি আর এই সিজে অ্যাভেলেবেল থাকছেন না।